কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 400 বছরের পুরনো গাঙ্গাটিয়া জমিদার বাড়ি। জমিদারি প্রথা বিলীন হলেও এ বাড়িতে এখনো বসবাস করছেন জমিদার অতুল চক্রবর্তীর বংশধররা। দেশ বিদেশ থেকে আসা দর্শনার্থীদের স্বাগত জানান তারা। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া এলাকায় প্রাচীন সভ্যতার নিদর্শন জমিদার বাড়িটির অবস্থান। ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত জমিদার বাড়িটি এখন মানব বাবুর বাড়ি হিসেবে পরিচিত। গ্রিক সভ্যতার আদলে নির্মিত জমিদার বাড়ির সামনে দৃষ্টিনন্দন তোরণ, চারদিকে উঁচু দেওয়ালের মাঝে মাঝে ছোট ছোট প্রবেশপথে সংস্কৃত ভাষায় স্বাগতম লেখা আছে। বাড়ির প্রবেশপথে প্রধান ফটক শ্রীধর ভবন। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে সবুজের সমারোহ, ছায়া ঘেরা কয়েকশো গাছগাছালি আর ফুলের আধিক্য। মূল ফটক দিয়ে সামনে এগোলেই নানা শৈল্পিক কারুকার্য খচিত দৃষ্টিনন্দন প্রাসাদ। প্রায় 10 একর এলাকা জুড়ে জমিদার বাড়িতে রয়েছে প্রাসাদ তুল্য অট্টালিকা, দরবার, বৈঠকখানা, নহবতখানা, অতিথি কক্ষ, সঙ্গীত চর্চা কক্ষ, মন্দির ও শান বাঁধানো পুকুর ঘাট। প্রতিটি স্থাপনায় চোখে পড়বে সে সময়কার শৈল্পিক কারুকাজ। কক্ষের ভেতরে রয়েছে কারুকার্য খচিত খাট, পালং সহ নানা আসবাবপত্র। বাড়ির বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও বেশিরভাগ অংশই সংস্কার করা হয়েছে। শহরের কোলাহলমুক্ত পরিবেশে সবুজের সমারোহ, বড় বড় পুকুর, অট্টালিকা আর ছায়া ঘেরা প্রকৃতি যেন দর্শনার্থীদের হাত ছানি দিচ্ছে। জমিদার বাড়ি দেখতে প্রতিদিন সেখানে ভিড় করেন কয়েকশো মানুষ। ইতিহাস বলে অষ্টাদশ শতাব্দীতে গাঙ্গাটিয়ায় জমিদারি প্রথা শুরু করেন দীননাথ চক্রবর্তী। পরে তার ছেলে অতুলচন্দ্র চক্রবর্তী আঠারো বাড়ির জমিদার গেন্দাসুন্দরী চৌধুরানীর কাছ থেকে আরো দুই আনা অংশ কিনে নেন। অতুল চক্রবর্তীর ছেলে শ্রীধর চক্রবর্তীর নামে জমিদার বাড়ির মূল ফটকের নামকরণ করা হয় শ্রীধর ভবন। শ্রীধর চক্রবর্তীর ছেলে ভূপতি চক্রবর্তী ছিলেন এ এলাকার শেষ জমিদার। মানবেন্দ্রনাথ চৌধুরী বলেন, বাড়ি থেকে আমার বাবাসহ পূর্বপুরুষরা জমিদারি চালিয়েছেন, এখন তারা নেই, জমিদারিও নেই, বেঁচে থাকা স্বজনরা সবাই ভারতে চলে গেছে, কিন্তু আমি এ মাটি ছাড়তে রাজি নই, এখানেই জীবনের শেষ সময়টুকু কাটাতে চাই, তাই বাড়িটি কিছুটা সংস্কার করে দৃষ্টিনন্দন করেছি। সারা বছরই এখানে লোকজন ঘুরতে আসে, আমার খুব ভালো লাগে, যতটা পারি তাদের সমাদর করার চেষ্টা করি।